গ্রিন পেয়ান স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ হাফিজুর রহমান, সহকারী অধ্যাপক, রসায়ন বিভাগ, রূপসা কলেজ, খুলনা। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে উচ্চ মাধ্যমিক রসায়ন প্রথম পত্রের চতুর্থ অধ্যায় থেকে, অধ্যায়ের নাম হচ্ছে রাসায়নিক পরিবর্তন, সেখান থেকে অসওয়াল্ডের লঘুকরণ সূত্র। তো আমরা দেখি প্রথমেই সূত্রটি কি। আমাদের প্রথমে মনে রাখতে হবে যে সূত্রটি দুর্বল অ্যাসিড এবং ক্ষারের ক্ষেত্রে প্রযোজ্য। সূত্রে বলা হচ্ছে যে কোনো দুর্বল অ্যাসিড বা দুর্বল ক্ষারকের বিয়োজন মাত্রা ওই দুর্বল অ্যাসিড বা ক্ষারকের ঘনমাত্রার বর্গমূলের ব্যস্তানুপাতিক। আমরা একটু ব্যাখ্যাতে আসি। মনে করি যে HA একটি দুর্বল অ্যাসিড, যদি এটি আয়নিত হয় তাহলে আমরা পাই H প্লাস এবং A মাইনাস, যেহেতু দুর্বল অ্যাসিড বলা হচ্ছে, কাজে এটি আয়নিত হবে আংশিক পরিমাণে। সেই H প্লাস এবং A মাইনাস যুক্ত হয়ে আবার তৈরি করতে পারে HA, এটি এক পর্যায়ে সাম্য অবস্থা সৃষ্টি করবে। আমরা ধরছি যে প্রাথমিক অবস্থায় মোল সংখ্যা অ্যাসিডের 1, তখন অবশ্যই H প্লাস এবং A মাইনাস 0, কারণ প্রাথমিক অবস্থায় H প্লাস এবং A মাইনাস তৈরি হয়নি। যখন এটি সাম্য অবস্থায় আসবে তখন দেখা যাবে যে আলফা মোল বিয়োজিত হলো, আমরা ধরে নিচ্ছি। তাহলে সাম্য অবস্থায় এইচে থাকবে 1 মাইনাস আলফা মোল, এইচ প্লাস থাকবে আলফা মোল, এ মাইনাস থাকবে আলফা মোল। সেই সময় অর্থাৎ সাম্য অবস্থায় ঘনমাত্রা হবে এইচ এর ক্ষেত্রে আমরা ভাগ করব আয়তন দিয়ে, ধরি আয়তনটা ভি লিটার, তাহলে 1 মাইনাস আলফা বাই ভি, এইচ প্লাস এর ঘনমাত্রা হবে আলফা বাই ভি, এ মাইনাস এর ঘনমাত্রা হবে আলফা বাই ভি। এখন আমরা দেখব যে সি সমান সমান যেহেতু এন বাই ভি, অর্থাৎ ঘনমাত্রা সমান মোল সংখ্যা বাই আয়তন, এবং আমরা এক্ষেত্রে এক মোল অ্যাসিড নিয়েছিলাম, কাজে এন এর মান হচ্ছে 1, কাজে আমরা বলবো যে সি সমান সমান 1 বাই ভি অথবা ভি সমান সমান 1 বাই সি। যদি আমরা ভি এর মানটা বসিয়ে দিই এখানে তাহলে আমরা পাচ্ছি যে সি ইনটু মাইনাস আলফা, এটি সি আলফা, এটিও সি আলফা। আমরা সংক্ষেপে বলতে পারি যে সাম্য অবস্থায় অ্যাসিডের ঘনমাত্রা হবে সি ইনটু মাইনাস আলফা, এইচ প্লাস হবে সি আলফা এবং এ মাইনাস হবে সি আলফা। আমরা এখন দেখব যে অ্যাসিডের যে বিয়োজন মাত্রা যাকে আমরা কে এ দিয়ে প্রকাশ করি সেটি আমরা এখন কিভাবে প্রকাশ করতে পারি একটু দেখি। আমরা জানি যে অ্যাসিডের বিয়োজন ধ্রুব কে সমান সমান কনসেন্ট্রেশন অফ এইচ প্লাস ইন্টু কনসেন্ট্রেশন অফ এ মাইনাস ডিভাইডেড বাই কনসেন্ট্রেশন অফ এইচ এ। আমরা এখন মানগুলো বসিয়ে দিই। কনসেন্ট্রেশন অফ এইচ প্লাস মানে সি আলফা, কনসেন্ট্রেশন অফ এ মাইনাস মানে হচ্ছে সি আলফা, আবার কনসেন্ট্রেশন অফ এইচ এ মানে হচ্ছে সি ইনটু মাইনাস আলফা। এখান থেকে ক্যালকুলেট করলে আমরা পাচ্ছি কে সমান আলফা স্কোয়ার সি বাই 1 মাইনাস আলফা। আমরা জানি যে অ্যাসিডটি যেহেতু খুব দুর্বল কাজে আলফা এর মান হবে খুব ছোট, সে কারণে 1 মাইনাস আলফাকে আমরা 1 ধরতে পারবো। আলফার মানটাকে আমরা জিরোর কাছাকাছি যদি ধরে নিই তাহলে 1 মাইনাস আলফা সমান আমরা 1 ধরতে পারি। তাহলে এখানে 1 মাইনাস আলফা মানে 1, কাজে আমরা বলবো কে সমান আলফা স্কোয়ার সি, আলফা স্কোয়ার সমান কে বাই সি, আলফা সমান রুট ওভার কে বাই সি। সেখান থেকে আমরা পাচ্ছি যে আলফা সি এর বর্গমূলের ব্যস্তানুপাতিক, তার মানে হলো ওই দুর্বল অ্যাসিডের যে ঘনমাত্রা সেটি দুর্বল অ্যাসিডের যে বিয়োজন মাত্রা সেটি তার ঘনমাত্রার বর্গমূলের ব্যস্তানুপাতিক। আমরা যদি দুর্বল ক্ষার নিয়ে বিষয়টি ব্যাখ্যা করতাম তাহলে একই রকমের বিষয় দাঁড়াতো, সেক্ষেত্রে আমরা পেতাম কে এ সমান সমান কে এর পরিবর্তে কে বি, কে বি সমান সমান আলফা স্কোয়ার সি। অর্থাৎ দুর্বল ক্ষারকের ক্ষেত্রে আসতো এরকম কে বি সমান সমান আলফা স্কোয়ার সি, সেক্ষেত্রে অবশ্যই আমরা পেতাম এরকম যে আলফা সমানুপাতিক 1 বাই রুট ওভার সি। অর্থাৎ দুর্বল ক্ষারকের বিয়োজন মাত্রা ওই ক্ষারকের ঘনমাত্রার বর্গমূলের ব্যস্তানুপাতিক হতো। তাহলে প্রমাণিত হলো যে দুর্বল অ্যাসিডের বিয়োজন মাত্রা অ্যাসিডটির ঘনমাত্রার বর্গমূলের ব্যস্তানুপাতিক, আবার দুর্বল ক্ষারকের বিয়োজন মাত্রা ক্ষারকটির ঘনমাত্রার বর্গমূলের ব্যস্তানুপাতিক। আমাদের উদ্যোগটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।